আপনাদের কিন্তু ঘুরতে নিয়ে এসেছি এক টুকরো তিব্বতে। এই জায়গাটা কিন্তু অবস্থিত আমাদের শ্যামনগরেরই বুকে। আজকে আপনাদের আমি ঘুরে দেখাবো শ্যামনগরের এক লুকোনো বৌদ্ধ মন্দির। এই মন্দিরে কী করে আপনারা আসবেন এবং এখানে কী কী দেখার জায়গা রয়েছে সমস্তটা থাকবে এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন, এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। শ্যামনগরের বোধিবিহার মন্দিরটি অবস্থিত বড়ুয়াপাড়া অঞ্চলে। এখানে আসার জন্য আপনারা শ্যামনগর স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটোকে বলে চলে আসবেন 26 নম্বর রেলগেট। 26 নম্বর রেলগেট পার হয়ে প্রায় 10 মিনিট মতো হাঁটলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন মন্দিরের সামনে। এছাড়া আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট মোড় থেকেও আপনারা 26 নম্বর রেলগেটে চলে আসবেন এবং ঢুকেই প্রথম বাঁদিকের রাস্তাটা দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন মন্দিরের সামনে। আমি গুগল ম্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন। মন্দিরের সামনে পৌঁছে আপনারা হয়তো দেখতে পারেন দরজাটি বন্ধ আছে, কিন্তু ওখানে কেয়ারটেকারকে বললে তিনি গেটটি খুলে দেবেন, তারপর আপনারা সহজে ভেতরে চলে আসতে পারেন। আমরা এখন ঢুকে গেছি এই বৌদ্ধবিহার মন্দিরের একদম গর্ভগৃহে এবং এখানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের বিভিন্ন কিন্তু বিগ্রহ এখানে পূজিত হচ্ছে। এছাড়াও পুরো ঘর জুড়ে কিন্তু গৌতম বুদ্ধের সম্পর্কিত বিভিন্ন মূর্তি, স্ট্রাকচার এবং অন্যান্য জিনিসপত্র রাখা রয়েছে। প্রার্থনা ঘরের ভেতরে ভালো করে সব কিছু ঘুরে দেখে আমরা চলে এসেছিলাম মন্দিরের বাইরেটা ঘুরে দেখার জন্য। আপনারাও আমাদের সাথে এখন দেখতে থাকুন মন্দিরের ভেতরের অংশ। শ্যামনগরের বৌদ্ধবিহার মন্দিরের মূল আকর্ষণ হলো কিন্তু এই বিশাল গৌতম বুদ্ধের মূর্তিটি, যেটি একদম মন্দিরের বাইরে অবস্থিত এবং আপনারা দূর থেকেই দেখতে পাবেন। তার সাথে সাথে কিন্তু এই মন্দিরের চারিদিক থেকে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাও মূর্তি আকারে দেখানো রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মন্দিরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং শান্ত। আপনারা চাইলে কিন্তু একদিন এসে এখানে ঘুরে যেতেই পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর আমরা মন্দিরের চারিদিকে যে স্ট্যাচুগুলো আছে সেগুলো এক এক করে দেখে নেব, আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। প্রথমে দেখে নিলাম নির্বাণ বুদ্ধ বা রিক্লাইনিং বুদ্ধা। এই মূর্তিটি পৃথিবীতে জীবনের শেষ মুহূর্তে বুদ্ধদেবকে চিত্রিত করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। তারপরে দেখলাম বুদ্ধদেবের আরেকটি মূর্তি, যেখানে বুদ্ধদেবের কোলে রয়েছে ভেষজ ওষুধের একটি বাটি। তিব্বতীরা মনে করেন বুদ্ধদেব বিশ্বের লোকেদের কাছে ওষুধের জ্ঞান সরবরাহ করেছিলেন। এরপর দেখতে পেলাম বুদ্ধদেবের একটি হাতির সাথে মূর্তি। গল্পকথা অনুযায়ী বুদ্ধদেব নিজের উদারতার মাধ্যমে একটি রাগী হাতিকে শান্ত করেছিলেন। এইভাবেই কিন্তু বুদ্ধদেবের জীবনের নানান ঘটনা তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি মূর্তির নিচে কিন্তু আপনারা ছোট ছোট করে পেয়ে যাবেন তার তথ্য কথাগুলো।
আমরা বিকেলের দিকে এসেছিলাম এবং চারিদিকে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিল যে মন যেন জুড়িয়ে গেছে। মন্দিরের চারিদিকে খুব ভালো করে ঘুরে দেখে আমরা বেরিয়ে পড়লাম সেই দিনের মতো। আশা করছি আপনাদের এই শ্যামনগরের বৌদ্ধ বিহার মন্দিরটি দেখতে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। আপনারা যদি অলরেডি এই বৌদ্ধ বিহার মন্দিরে ঘুরে গিয়েছেন তাহলেও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব আরও নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। Shanam Gacchami.